আগামী সাত তারিখে ফের ভয়ঙ্কর দুর্যোগ পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে তো বন্ধুরা পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে এই দুর্যোগের সম্ভাবনা থেকে বেশি রয়েছে সমস্ত কিছু ডিটেলস জানিয়ে দেবো এই ভিডিওটিতে তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ হতে পারে বৃষ্টি উত্তরবঙ্গের সবথেকে বেশি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে হ্যাঁ বন্ধুরা বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে এদিকে পূর্বাভাস অনুযায়ী খবর রয়েছে হালকা মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সংলগ্ন এলাকাগুলি মালদাহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে গত দুদিন সকালে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি মাত্রায় ছিল কোচবিহার ও আলিপুরদুয়ারে হ্যাঁ বন্ধুরা আগামী বুধবারের পর দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সেই নিম্নচাপের দরুন উপকূলবর্তী জেলা ও কলকাতা সহ আরও নানা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর গরমের এই ঠাটা পড়া রোদে ছয় এপ্রিল বৃষ্টি নামতে পারে এদিকে তাপমাত্রা অনুযায়ী পশ্চিমের জেলাগুলি তাপমাত্রা একটু বেশি থাকবে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন ছয়ই এপ্রিলের পর আবারও বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হচ্ছে এই নিম্নচাপের ফলেই প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গের এই জেলাগুলিতে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ